মা লাইফ বয় কোথায় রেখেছো? এটা কি লাইফ বয়? নিশানে ডেটল নেই, ডেটল বিকজ ডেটল সেলস 9.9% চাও। দীপ্ত তো এটাই বলেছিল তোকে। নে, বাঙালি মানুষরা কেমন করে ল্যাথ খায়। ঘুম পাচ্ছে আবার। করোনার জয় হোক, যে কুষ্টা দিন। সারাদিন ঘুমাবো আর ল্যাদ খাবো। খিদে পাচ্ছে, কিছু খাবার আছে? ও মা, কিছু খেতে দাও না। ও খিদে পাচ্ছে, খেতে দাও না, প্লিজ প্লিজ। কিছু সারাদিন খাই আর কোনো কাম নাই। গুটি গুটি খাওয়া, হুক্কা হুক্কা করো। পনির হয়েছে, পনির। আজকে তো মজা আসবে। ভাই, পুরো ঘরে বসে বসে পুরো তো বোর হয়ে যাচ্ছি রে। কেন রে, তুই তো সেদিন পোস্ট করেছিলিস, লক মি ইন আ রুম উইথ ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস এন্ড আই উইল লিভ দেয়ার ফর এভার। এখন কি হল? ঢুলেছিলাম এক সময়, এখন আসল জিনিসটা বুঝতে পারছি যে ঘরে থেকে কতটা প্রবলেম। আপনি কি জানেন, কোয়ারেন্টাইন হচ্ছে এমন একটা সময় যেখানে সবাই আপনাকে পাত্তা দেওয়া শুরু করে দেয়, এমনকি আমার ক্রাশ, যে এখন আমাকে কল করার চেষ্টা করছে। হ্যালো, হ্যালো। কতদিন পর কল করলি, হঠাৎ কল করলি? এমনি বাড়িতে বসে বোর হচ্ছিলাম তাই কল করেছি। এটা তো পুরোপুরি ভাবে মিথ্যা কথা। লেটস গো পুলিশ, লেটস গো। ও মাই গড, ইয়েস। মানে কবির গান এটা। ঘুম কেন আসে না আমার খাটে, ঘুম কেন আসছে না আমার কাছে। এই কোয়ারেন্টাইনে চক করেছে কি কি জিনিস দেখবো আমি নিজেও জানি না। ফেসবুকে নতুন ট্রেন্ড উঠেছে, 2K কমেন্ট করো দেন এই পোস্টটা দেবো, আর 3K কমেন্ট করো তো এই পোস্টটা দেবো। অ্যান্ড অ্যাকচুয়ালি তো লোকরা সেটা করছে, অ্যাকচুয়ালি তো লোকরা 2Kটা কমেন্টস করছে। লাইক ভাবা যায় যে এটা 2Kটা কমেন্টস করছে। আর একটা নতুন ট্রেন্ড উঠেছে, পুরনো ছোটোবেলার ছবি পোস্ট করো অ্যান্ড বড়ো হয়ে যাওয়ার পর ছবি পোস্ট করো। কেন ভাই, কেন করবো? আর কোনো কাজ নেই, কোয়ারেন্টাইনে আমরা বেকার বসে আছি, মানে কি এই ছবি করবো নাকি? কোয়ারেন্টাইনের এফেক্টটা তো দেখতেই পাচ্ছেন, পিছনে যে পুকুরের পিছনে যত মাঠটা আছে ওর মধ্যে সব যতগুলো আমাদের এখানকার এলাকার বাস আছে সব দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। লাইক ফার্স্ট টাইম দেখছি যে আমাদের মাঠে এতগুলো বাস এসে দাঁড়িয়েছে। বিয়ে বাড়ি হলে দাঁড়ায়, বাট কোনো অকেশন নেই তাও এত বাস দাঁড়ায় কোনোদিনও লাইফে দেখিনি। সো অ্যাজ ইউ ক্যান সি ব্যাক দেয়ার, পিছনে জিনিসটা আছে রয়েছে আমাদের এখানকার বেলগাছিয়ার বিখ্যাত ডাম্প ইয়ার্ড, যেখানে সব কিছু ডাম্প করা হয় আর ওটাকে রাত্রেবেলায় পুড়িয়ে দেওয়া হয়। তাই জন্য ওখানে রাত্রেবেলায় সুন্দর একটা ভলক্যানিক ইরাপশনের মতন সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পারি, আর বিশাল সুন্দর গন্ধ ছাড়ে, বুঝতেই পাচ্ছেন কিসের গন্ধ। যাই হোক, এটা হচ্ছে আমার থার্ড ভিডিও যেটা আমি ডেইলি পোস্ট করার চেষ্টা করছি। কালকে ভিডিওটায় কী হবে আমার কোনো আইডিয়া নেই, এখনও অবধি ভেবে রাখিনি। আজকে 3 দিনের আমার কন্টেন্ট ভাবা ছিল যে হ্যাঁ হ্যাঁ এইসব হবে, বাট এরপরে আমাকে সিরিয়াসলি বসে ভাবতে হবে যে কী কন্টেন্ট বানাই। আর এই পিছনে যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে ম্যাক্সিমাম যত আম আছে তার 80% ঝরে যায়, বাদবাকি যে 20% থাকে সেই 20%-এর মধ্যে 10% কোনো হনুমান টুনুমান এসে খেয়ে নেয়। এই কিচ্ছু করতে পারবে না, বাঁদর আসলে ওকে দিতেই হবে, সোজা কথা বস। আর আমরা যেটা খেতে পারি ওটা হচ্ছে 10%, মানে ধরে নাও ওই 10-12টা আম শুধুমাত্র আমরা পাই। অ্যান্ড দীপ্তদা, তোমাকে এই মেসেজটা আমি দিতে চাই যে তুমি ভ্লগস আপলোড করতে পারছো না ইউটিউবে, বিকজ তুমি চাইছো না কোনো লোক ঘর থেকে বেরুক করোনা ভাইরাসের টাইমে। বাট প্লিজ একটুখানি ছোটো মোটো তোমার ব্লগের ক্লিপস তোমার ইনস্টাগ্রামে পারমানেন্টলি পোস্ট করো, নট স্টোরিজে, তাহলে অ্যাটলিস্ট আমরা দেখতে পারি আর বারবার ওই জিনিসটা দেখতে পারি। কি আর স্টোরিজ 24 আওয়ার্সের পর চলে যায়, সো অ্যাটলিস্ট কোনো টাইম ইচ্ছে হলেও দেখতে পারি। কারণ তো ওল্ড ব্লগগুলো লাইক আমি 5 টাইমস করে সবগুলো একটা করে দেখে নিয়েছি, তো এখন আর কিছুই বেঁচে নেই, সব ডায়লগ সব মুখস্থ হয়ে গেছে আমার প্রায়।
তো ওই জন্য বলছি যদি কোনো নতুন কিছু থাকে প্লিজ পোস্ট করো, খুব ভালো লাগে আমার দেখতে তোমার ব্লগসটাকে। সো অনেক বকবক হয়ে গেছে, এবার আমাকে ভিডিওটা এডিট করতে বসতে হবে। তো এটা হচ্ছে আমার থার্ড ভিডিও, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও একটা থামস আপ দিয়ে দেবেন, মানে লাইক দিয়ে দেবেন, আর যদি নতুন থাকেন দেন সাবস্ক্রাইব করে দেবেন যদি পছন্দ হয় অবভিয়াসলি। অ্যান্ড আই হোপ টু সি ইউ সুন টুমরো, বাই বাই।